বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়া থেকে মোহাম্মদ গোলাম মাওলা বলছি। আমাদের বন্ধন মিডিয়া অফিসটা দীর্ঘ 54 বছর যাবৎ সারা বাংলাদেশে এই পর্যন্ত 26,700 অধিক ছেলে মেয়ে বিবাহ দিয়েছে। ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের যে সুনাম করেছে, ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে বাকি দিনগুলো তো জানি সুন্দরভাবে আমরা সুনাম করে যেতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবেন সকলকে অনুরোধ করে বলছি আপনারা সবসময় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজকে আমাদের ভিডিওতে ইঞ্জিনিয়ার ছেলেদের অ্যাড দিতেছি, আপনারা শুনুন। যত ইঞ্জিনিয়ার ছেলে আছে বাংলাদেশে তাদের মধ্যে কিছু সংখ্যক অ্যাড দিব, সবার তো দেওয়া যায় না, ভিডিওটা বেশি বড় করা যায় না, ছোটোভাবে করতে হয়। এই জন্য অল্প কয়েকটা ছবি দেখাবো আপনাদেরকে, মনোযোগের সাথে শুনুন এবং দেখুন। একটি ইঞ্জিনিয়ার ছেলে 95-তে জন্ম, এলজিডিতে চাকরি করেন। ছেলেটা সরকারি ফার্স্ট ক্লাস জব করেন, বাড়ি আমাদের ঢাকা উত্তরাতেই। ছেলের এক ভাই মাত্র, বোনটোন নাই, তিনতলা বাড়ি ঢাকাতে, তাদের অরিজিনাল বাড়ি খুলনাতে, আর এখানে ওরা বাড়ি করে এখানে সেটেল হয়েছেন। ছেলেটার হাইট হলো 5'10", 1995-তে জন্ম। ছেলেটা যেমন দেখতে এমন সুন্দর ইঞ্জিনিয়ার ছেলে, দেখার মতন ছেলে। আমাদের বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করলে এই ছেলের ঠিকানা সুন্দরভাবে পাবেন, আমাদের এখানে সদস্য হলেই তার সব কিছু জানতে পারবেন। দ্বিতীয় ছেলেটির 91-তে জন্ম, 5'6" হাইট, ইঞ্জিনিয়ার ছেলে। ছেলেটা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছেলেটা। ছেলেটা যেমন দেখতে আমার সুন্দর সুদর্শন একটি ছেলে, 91-তে জন্ম, 5'6" হাইট, দেখতে অনেক সুন্দর সুদর্শন ছেলে। আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে এই ইঞ্জিনিয়ার ছেলেটা সন্ধান খুঁজে নিতে পারবেন। তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে, দেখতে অনেক ভালো, গায়ের রং ফর্সা। ছেলেটা 93-তে জন্ম, 5'9" হাইট, 5'9" হাইট, মিরপুরে বাড়ি, 93-তে জন্ম, ইঞ্জিনিয়ার ছেলে। যদি কোনো ভালো ছেলে দেখতে চান, ভালো চাকরিজীবী ছেলে চান, আমাদের বন্ধন মিডিয়া অফিসে আসুন এবং যোগাযোগ করুন। তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে, 5'7" হাইট, 91-তে জন্ম, বাংলাদেশ নেভির অফিসার ছেলেটা ইঞ্জিনিয়ার। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন অফিসে যোগাযোগ করলে এই নেভির যে ইঞ্জিনিয়ার ছেলেটা তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বন্ধন অফিসে আসলেই। তারপরে ছেলেটা সিভিল ইঞ্জিনিয়ার, 5'6" হাইট, উত্তরাতে বাড়ি, দেখতে সেই রকম সুন্দর এবং আকর্ষণীয় একটা ছেলে, যে ছেলেটাকে দেখলে সবাই পছন্দ করবেন। ইনশাল্লাহ আমাদের বন্ধন মিডিয়া অফিসে আসুন এবং এই ছেলের সাথে যোগাযোগ করতে হলে আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা বুয়েটের ইঞ্জিনিয়ার, 6'3" হাইট, ছেলেটা জামালপুরের ছেলে, দেখতে শুনতে ভালো। যদি কোনো ভালো ইঞ্জিনিয়ার ছেলে চান আমাদের জামালপুরের ছেলে, আমাদের বন্ধন মিডিয়া অফিসে আসলে 6'3" ছেলেটার হাইট। যদি কোনো লম্বা মেয়ে, ভালো মেয়ে থাকে, 5'6" বা 8" যদি হয়, এই 6'3" ছেলেটার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের বন্ধন মিডিয়া অফিসে আসলে। তারপরে ছেলেটা অনেক সুন্দর একটা ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, চাঁদপুরে বাড়ি, ঢাকাতে সেটেল। ছেলেটা ইঞ্জিনিয়ার, 93-তে জন্ম। ছেলেটা অনেক সুন্দর একটা ছেলে, তার চাকরি ভালো একটা পজিশনে চাকরি করতেছেন ছেলেটা, 93-তে জন্ম, সরকারি জব করেন ছেলেটা। যদি কোনো এই ইঞ্জিনিয়ার ছেলেটাকে চান আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। তারপরে ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, 5'11" হাইট, দেখতে শুনতে ভালো, 99-তে জন্ম। যদি কোনো ভালো ছেলে খুঁজতে চান আমাদের বন্ধ মিডিয়া অফিসে আসলে এই ইঞ্জিনিয়ার ছেলেটা খবর পাবেন। তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে, দেখতে শুনতে ভালো,
এই ছেলে ডুয়েট থেকে পাস করেছেন, 91 জন্ম, ডুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, দেখতে শুনতে ভালো, গায়ন করছে, অনেক সুন্দর একটা সুদর্শন ছেলে। আমাদের বন্ধু মন্ডলের কাছে আসুন এবং যোগাযোগ করুন এই ছেলের জন্য। তারপরেটা চলে, তারপরেটা 34তম বিশেষ করেছেন ইঞ্জিনিয়ার ছেলে। যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করলে, এই সুদর্শন একটা ভালো ছেলে, সরকারি জব করেন ছেলেরা, আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করুন। বুয়েটের একটা ইঞ্জিনিয়ার ছেলে, আমাদের সাথে আসুন, তাড়াতাড়ি যোগাযোগ করুন। তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে, 91 জন্ম, সে আর্মির মেজর হিসেবে উপাধি পেয়েছেন ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, আর্মির ইঞ্জিনিয়ার করে জয়েন করছেন ছেলেটা, মেজর এখন বর্তমানে। যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করলে, এই ইঞ্জিনিয়ার ছেলেটা সন্ধান পাবেন। ছেলেটা আর্মির মেজর এখন বর্তমানে, ইঞ্জিনিয়ার করে জয়েন করেছেন। তারপরে ছেলেটা হলো মেরিন ইঞ্জিনিয়ার, ছেলেটা 90 জন্ম, পাসপোর্ট দর্শন জিয়াজ, চিটাগাং মেরিন থেকে পাস করেছেন। ছেলেটা যেমন দেখতে এমন সুন্দর, এমন হাইট, পাসপোর্ট 9 ইঞ্চি হাইট, দেখতে শুনতে ভালো। আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করলে এই ঠিকানা খুঁজে পাবেন। তারপরে ছেলেটা ফেনীতে বাড়ি, MHC পাস করেছেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার ছেলেটা, 94 জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট। ছেলেটা একটা বড় কোম্পানি সরকারি জব করেন ছেলেটা। ছেলেটা আছেন আমাদের ইয়েতে, সরকারি তেল কোম্পানিতে জয়েন করেছেন ছেলেটা, সরকারি তেল কোম্পানিতে, ব্যাজবাতে ছেলে সরকারি জব করেন, ব্যাজবাতে ছেলে সরকারি কোয়ার্টার পেয়েছেন, ধানমন্ডিতে সরকারি কোয়ার্টার পেয়েছেন, ব্যাজবাসী একজন বসকালা অফিসার ছেলে, চিটাগাং থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন ছেলে, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, সব থেকে ভালো ছেলে, নামাজি একটা ছেলে। আমাদের সাথে যোগাযোগ করলে সরকারি জব করা ছেলেটার সাথে যোগাযোগ করতে পারবেন। তারপরে ছেলেটা বিচ ইঞ্জিনিয়ার করে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, খিলখেতে বাড়ি, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা ছেলে, 93 জন্ম, পাসপোর্ট 7 ইঞ্চি হাত, গায়ে রং ফর্সা, দেখতে অনেক সুই। যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছেলেটা, ছেলেটা দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, বর্তমানে কানাডা সরকারিভাবে কানাডা জব করতেছেন। যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করলে, এই সরকারি জব করা ছেলেটা কানাডাতে জয়েন করেছেন সরকারিভাবে। যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করলে, সরকারি ছেলেটার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করাতে পারবো ইনশাল্লাহ। তারপরে ছেলেটা আমেরিকা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছেন, এখানে সে 30 লক্ষ টাকা সর্বাধিক মিলিয়া পাচ্ছেন। তার 93 জন্ম, ইঞ্জিনিয়ার ছেলে, ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ছেলে দেখতে শুনতে ভালো, অনলাইনে তার অনেক বড় ব্যবসা আছে, গুলশানে বাড়ি, গুলশানে তার 10 কোটি টাকা একটি বাড়ি ফ্ল্যাট করেছেন, সেখানে তার নতুন যাকে বিয়ে করবে তাকে নিয়ে ওখানে বসবাস করবেন। আর উত্তর 1 নম্বর আরেকটি বাড়ি আছে, সেখানে ভাড়া দেওয়া আছে, ছেলে নিজের হাতে কিনা এবং দেশের বাড়িতে ডুপ্লেস বাড়ি করা, দেশের বাড়িতে ডুপ্লেস বাড়ি করা করেছেন ইনশাল্লাহ। ছেলে কিন্তু আমাদের নেত্রকোনাতে বাড়ি, ওইখানে তার বাবা হাইস্কুলে হেডমাস্টার এবং প্রধান শিক্ষক হিসাবে এখানে জয়েন করেছেন। তারপরে ছেলেটা অস্ট্রেলিয়ার জন্ম, পাসপোর্ট 7 ইঞ্চি হাত, ইঞ্জিনিয়ার ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করুন এবং আসুন যোগাযোগ করুন। তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে, পাসপোর্ট 7 ইঞ্চি হাত, 93 জন্ম, আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করলে এই সিভিল ইঞ্জিনিয়ার ছেলেটার সাথে ইনশাল্লাহ কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আপনারা আসুন, ভালো যদি কোনো মেয়ে থাকে হ্যাঁ টাকাতে সেটেল, আমাদের বন্ধু মিডিয়া বসে যোগাযোগ করুন। তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে, জামালপুরে বাড়ি, ছেলেটা পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, দেখতে শুনতে ভালো, ভদ্র একটা ছেলে, নামাজি ছেলে। ছেলেটা যদি কোনো ভালো মেয়ে থাকে শর্ট ডিভোর্স ছেলে, আমাদের সাথে যোগাযোগ করলে ছেলেটার সাথে আমরা শর্ট ডিভোর্স নিয়ে থাকলে হবে, একটি বাচ্চা তাহলে অসুবিধা নাই, আমাদের সাথে যোগাযোগ করলে এই শর্ট ডিভোর্স ছেলের সাথে আমরা কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ। তারপরে ছেলেটা হলো 6 নম্বরে বাড়ি, বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন ছেলেটা, 89 জন্ম, পাসপোর্ট 10 ইঞ্চি হাইট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছেলে, দেখতে শুনতে ভালো, বুয়েট থেকে পাস করেছেন, আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধু মিডিয়া বসে। তারপরে ছেলেটা পঞ্চগড়ের ছেলে, একমাত্র ছেলে, পাইলট ছেলে, বিমানের পাইলট ছেলে, 93 জন্ম, পাসপোর্ট 8 ইঞ্চি হাইট, দেখতে যেরকম
সেরকম লম্বা সেরকম সুন্দর একটা ছেলে যদি বন্ধ মিডিয়ামে যোগাযোগ করুন, ভালো ভালো ছেলের সাথে যোগাযোগ করাই দিতে পারবো ইনশাল্লাহ, ভালো ভালো ইঞ্জিনিয়ার ছেলে আমাদের সাথে আছে যোগাযোগ করতে পারবেন। তারপরে ছেলেটা হলো ইঞ্জিনিয়ার ছেলে, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছেলেটা, বিমানের কারিগর, বিমান তৈরি করেন যারা, সেই একজন সেই তিন নম্বরের একজন বিমানের যারা বিমান তৈরি করেন, এরকম দশজন আছে সারা বাংলাদেশে, দশজন মিলে সে একজন তিন নম্বর পাসপোর্ট 9 ইঞ্চি হাই, 94 জন্ম ইঞ্জিনিয়ার ছেলে, সে বিমানের কারিগর, বিমান তৈরি করেন, এরা আমাদের সাথে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে পাবেন। তারপরে ছেলেটা হোক বিমানের কারিগর, পাসপোর্ট 9 ইঞ্চি হাই, 94 জন্ম ইঞ্জিনিয়ার ছেলে, ডিস্ট্রিক্ট হলো ব্রাহ্মণবাড়িয়া, আমাদের সাথে যোগাযোগ করবেন। দক্ষিণখানে বাড়ি, দক্ষিণখানে ছয়তলা বাড়ি, আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করলে এই ছেলে ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে তার 95 জন্ম আই চল 537 ক্যাপ্টেন ছেলে, ঠাকুরগাঁয়ে বাড়ি, ডেপুটি ডাইরেক্টর, তার বাবা বগুড়া ক্যান্টনমেন্টে আছেন পোস্টিং এখন বর্তমানে ছেলে, আমাদের সাথে যোগাযোগ করলে সেরকম একটা লক্ষ মেয়েদের একটা ছেলে, 1 লাখের মধ্যে একটা ছেলে বিমানের ক্যাপ্টেন, আরে আর্মির ক্যাপ্টেন, এই আর্মির ক্যাপ্টেন পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, ভালো ছেলে পেতে হলে। তারপর একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, মুন্সিগঞ্জের ছেলে, দেখতে শুনতে ভালো, 96 জন্ম, যদি কোনো ভালো ছেলে থাকে, বেরো মেয়ে থাকে, আমাদের সাথে যোগাযোগ করলে এই ছেলেটার সন্ধান পাবেন। তারপর একটা ইঞ্জিনিয়ার ছেলে, মেরিন ইঞ্জিনিয়ার ছেলে, 91 জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি আজ, দেখতে অনেক চমৎকার সুন্দর ছেলে, আমাদের সাথে যোগাযোগ করলে এই ছেলেটার সন্ধান পাবেন। তারপর একটা বসন্ত নিজেদের বাড়ি, ছেলেটা হলো লেবাননের সিটিজেন, ইঞ্জিনিয়ার ছেলে, যদি কোনো ভালো মেয়ে থাকে, আমাদের সাথে যোগাযোগ করলে এই ইঞ্জিনিয়ার ছেলেটার সন্ধান খুঁজে নিতে পারবেন। চমৎকার একটা ছেলে, দেখার মতন ছেলে, আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। তারপরে ছেলেটা হলো ইঞ্জিনিয়ার ছেলে, পল্লবী মিরপুরে বাড়ি, হাই চলো 536, 94 জন্ম, আমাদের সাথে যোগাযোগ করলে এই বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলে এই ছেলের সন্ধান পাবেন। হাজার হাজার ছেলে আছে আমাদের কাছে ইঞ্জিনিয়ার ছেলে, আসুন তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন। তারপরে ছেলেটা সিরাজগঞ্জের ছেলে, 94 জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাই, ছেলেটা বিএইচ ইঞ্জিনিয়ার, এমএসসিও করেছেন ছেলেটা ইঞ্জিনিয়ারিং, আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন। এমন হাজার হাজার ছেলে আছে আমাদের কাছে, আসুন তাড়াতাড়ি যোগাযোগ করুন। এবং আমাদের ইউটিউবে যারা চ্যানেলে দেখেন, আমাদের চ্যানেলে দূর দূরান্ত থেকে যারা আসবেন, দেখবেন যে চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আমাদের ইউটিউবের মধ্যে দেওয়া আছে বিকাশ নাম্বার দুটা, একটা হলো 01712164159, একটা হলো 01715816133, একটা হলো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, জনতা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, মিস্টার মোহাম্মদ গোলাম মাওলা এই নামে একটা আমাদের অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, যে কোনো দেশের থেকে পাঠাবেন ইনশাল্লাহ চলে আসবেন, সঙ্গে সঙ্গে আমরা রিসিট কেটে দিব, 5 মিনিটের মধ্যে রিসিট আপনাদের হাতে পৌঁছে দিব এবং মেয়েদের ছবি টবি পৌঁছে দিব। তারপরে এখান থেকে দেখে যখন পছন্দ করবেন সরাসরি অফিসে আসবেন এবং বিনা পয়সা দেখবেন, যতবার দেখবেন বিনা পয়সা, শুধু সদস্য হবেন, সদস্য হওয়ার পরে আর কোনো খরচ নাই, সমস্ত খরচ আমাদের, বিনা পয়সা দেখবেন, দেখতে 1টি টাকা লাগবে না, বিয়ে হওয়ার পর্যন্ত, বিয়ে হয়ে গেলে আপনার খুশি আছে যা দেবেন তাই আমরা মেনে নিব ইনশাল্লাহ, কোনো দাওয়া পাওয়া নাই, কোনো দাবি নেই আপনাদের কাছে। আমি কিছু বলতে চাই না, আমাদের ঠিকানা সবাই জানেন উত্তরা হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং নামলে কোনো রিস্কে উঠবেন না, সরাসরি অফিসে চলে আসবেন, বন্ধন মিডিয়া খালি নামটা উচ্চারণ করবেন, যে কোনো বাড়িতে যে কোনো মার্কেটে যে কোনো লোককে বলবেন, যারা উত্তরাতে বসবাস করে তাদেরকে বলতে হবে, বললেই দেখবেন বন্ধন মিডিয়া অফিস সাথে সাথে দেখা দেবে আঙুল দিয়া, তখন আপনি চলে আসবেন। সেক্টর 9 রোড নাম্বার 7C বাড়ি 16 দ্বিতীয় তলায় বন্ধন মিডিয়া, সাইনবোর্ড সহ সব কিছু আছে, লাইটিং সহ আছে, আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি বারাকাতুহু।